জেল থেকে বেরুলেন বটে, কিন্তু রেহাই নেই, ফের তাকে জালে পড়তে হলো। তাকে ঘিরেই টানা হেচড়া শুরু হলো দুই মহিলার। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে ছুটতে হলো পুলিশকে। শনিবার জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারের বাইরে অপেক্ষমান দুই মহিলা। সেখান থেকে বেরোতে হাসান মোহাম্মদকে নিয়ে টানা হেচড়া শুরু করে দেন ওই দুই মহিলা। সন্তান কোলে এক মহিলা, তিনি তার স্ত্রী, অন্যজন প্রেমিকা। দুজনের কেউই অধিকার ছাড়তে নারাজ। স্বামীর অধিকার পেতে মরিয়া স্ত্রী, অন্যদিকে প্রেমিকার দাবিতেও রীতিমতো যুদ্ধের ময়দানে নেমে পড়েন অপর মহিলাও। আমি ছুটাইতে নিয়ে আসি, ছুটাইছি আমার বরকে, আজকে জেল থেকে ছুটাইছি আমি, অনেক জোর করে টাকা পয়সা নিয়েছি। ওই যে আমার ছোট বাচ্চাদের কোথায় থেকে যাবো, কাজে কাজ করতে পারবো না, কিছু করতে পারবো, আমার স্বামীকে ছুটাতে আসি, ওকে আমি বাড়ি নিয়ে যেতে চাই। ওই যে বউটা হাত ধরে ওকে নিয়ে যাবো, কি হয় ওনার, ওই বউটা কি হয়, কিছু হবে না, কিছু হবে না, না ওনার কিছু হবে না। আপনার নাম? আমার নাম সাইকুন ঠাকুর। বাড়ি কোথায় আপনার? ভুক্তি দুন্ডি বিটাই। কোথায়? ভুক্তি দুন্ডি বিটাই। এই ঘটনায় শহরের দিনবাজার ট্রাফিক মোড় এলাকায় ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। অবস্থা বেগতিক বুঝে স্থানীয় পুলিশ প্রশাসনের শরণাপন্ন হন স্থানীয় মানুষজন। অতঃপর শিশু সন্তান সহ হাসান ও দুই মহিলাকে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সন্তান করে ওই মহিলা তার স্ত্রী, এটা নিশ্চিত, কিন্তু পূর্বতন স্বামীর কাছ থেকে ফিরিয়ে আনার অভিযোগে প্রেমিকা মহিলা মোহাম্মদের সঙ্গ ছাড়তে নারাজ। ইসলাম ধর্মের নিয়ম নীতির প্রসঙ্গ তুলে তিনিও হাসানকে স্বামী হিসাবে পাওয়ার পক্ষে সরব হন। আপাতত এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আপাতত পরিস্থিতিতে কোন দিকে যায় তা সময় বলে দেবে। কোথায় ছিল এতদিন? এতদিন কোথায় ছিল? কোথায় ঢুকছেন আপনি? আপনার বয়ফ্রেন্ড কোথায় ছিল? থানায় ছিলাম, শালবাড়িতে ছিলাম। উনি ছেলের নাম কি? ছেলের নাম হাসান মোহাম্মদ। হাসান কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় ছিল? 3 মাস আমার কাছে ছিল। আজকে কোথায় ছিল? আজকে জেলে চলে, এখনই দুজনে আসলাম। আর উনি বলছে ওনার স্বামী? ওনার স্বামী কিন্তু, এটা ভুল না যে মিথ্যা কথা আমি বলবো না। তাহলে আপনার বয়ফ্রেন্ড? আমার বাপ বিয়ে, কিন্তু ও আমার সাথে ভাগে গেছে। 3 মাস আমার কাছে ছিল, 3 মাস থেকে জেলে ছিলাম, 5 দিন। এখন আমি চাচ্ছি যে আমার এটা হোক, আমি এখান থেকে ওকে নিয়ে বিয়ে করবো, বাস দুজনকে খাওয়া হবে। আমাদের মুসলমান ধর্মে তো বিয়ে হয়। ও আমার জীবনটাকে বরবাদ করছে, আমি ওর কোথায় যাবো? আমার বর তো আমাকে নিচ্ছে না। নাম কি আপনার স্বামী? আমার নাম, আমার স্বামীর নাম হাসান মোহাম্মদ। এমনি হাসান বের হলো, ঠিক আছে।
আছে বের হওয়ার পরে আমি দেখলাম যে ওখানে হাতাহাতি লাফড়া সব চলতেছে, গেলাম যেহেতু এখানে একটা দায়িত্বে আছি আমি, তো ওখানে যাওয়ার পরে দেখলাম একজন আরেকজনকে থাপ্পড় মারছে, তো ওটা ছাড়ালাম, কি হলো ব্যাপারটা জানলাম, তো ওনার বউ আছে বাচ্চা আছে, তো উনি আবার আরেকজনের সঙ্গে প্রেম করে, এবার যার সঙ্গে প্রেম করে তার স্বামী আবার আরেকজনকে নিয়ে চলে এসছে, তো ও এখন ঘর ছাড়া, ও এখন কোথায় যাবে, ও এখন আমি তোর সঙ্গে থাকবো, এই বলে ওনাকে, এবার ওনার যে বউ আছে অরিজিনাল বাচ্চা যার সাথে উনি ওনাকে ছাড়বে না, তো এবার রাস্তার মধ্যে তো আর মারামারি হতে দেওয়া যায় না, এর জন্য নিয়ে এসে ওনাকে পুলিশের ভিতরে রাখলাম। তারপরে কি হলো? তারপরে এখন এটা এখন প্রশাসন নিয়ে গেল, এখন যেটা প্রশাসন করবে। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।